ডাকার জন্য সব থেকে আগে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, ও মানে রাজ্যটা দেখছেন আপনারা? ও তাহলে তো আমি এখনো বনি নামে ফেমাস আছি। আমি প্রথমবার আসলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি এটার জন্য অপেক্ষা করেছিলাম না যে এতজন আমাকে দেখতে আসবে। এটা আমার কাছে অনেক বড় পাওনা, এরকম গ্রামে যাওয়া, সবার সাথে দেখা করা, ওদের সাথে কথা বলা। অনেক 3 বছর পর আমি আবার এসেছি এরকম কোনো শোতে, কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হয়েছে। তো খুব ভালো লাগছে আজকে এখানে এসে সবার মাঝখানে। তোমাদের আশীর্বাদ যাতে থাকে আমার সাথে, যাতে আরও কাজ করতে পারি, আরও টিভিতে আসতে পারি। আর তোমাদের কিছু মনে আছে রাজ্যের থেকে? মনে আছে? আমি হ্যাঁ তো খুব ফোন শুনতে পাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি কি দেখেছো তোমার খুবই ভালো লাগতো রাজ্যটাকে? সবকিছু ভালো লাগতো, শুরু করে দেখেছো? আমাদের তো উত্তরবঙ্গের সব থেকে বড় ছবি বাংলা ছবি, আর সেটা ডিরেক্ট করেছে আমাদের বানপান, আমাদের পরিচালক। তো না, আমি তোমার বলতে বলি, আমি বলেছি ভয় লাগছে বান্ধবা, না আমি কি আমাকে কি ভয় লাগছে বলতো? আমাকে সিরিয়াল দেখে ভয় লাগতো বলতো? গান গাইতাম, নাচ করতাম, পাগলামি করতাম, সবকিছু করতাম, কখনো রেগে গেছে সিরিয়ালে? হ্যাঁ, আচ্ছা তোমরা কি দেখেছিলে যখন আমি আবার ফিরে এসেছিলাম রাজ্যটাকে বিলেন হয়ে? আচ্ছা তখন ভালো, তুমি তো দেখেছো, আমি জানি তুমি আমাকে দেখেছো। আচ্ছা সব মানে বনি প্রথম বনি ভালো লাগতো না লাস্টেরটা? উত্তরবঙ্গে প্রেমে পড়ে গেছি, সত্যি বলছি উত্তরবঙ্গে প্রেমে পড়ে গেছি। আমি জবে থেকে মাঝিদার সাথে কাজ করতে এসেছি এখানে, তবে এখানেই আসি প্রত্যেকের মাসে যে আপনার ছবি দেখবেন তো, মানে দেখেন তো ছবি, দেখেন নিশ্চয়ই দেখেন তো, তো এই ছবিটা কিন্তু দেখতেই হবে। অনেক কষ্ট করে অনেক খেটে আমরা বানিয়েছি, এরা বানিয়েছে, পুরো টিম আছে এখানে। তো আপনাদের দেখা কিন্তু মাস্ট, মানে দেখতেই হবে আপনাদেরকে। আজকে ছবির ব্যাপারে বান্টিকা আমাদের হিরো অভিষেক অধিকার, ও আমাদের হিরো ছবি, ওর নাম অভিষেক বীর শর্মা। আরও অনেকজন আছে, তাও নিশ্চয় পরে আসবে, কিন্তু আমি চাইবো একটু অভিষেক কিছু বলুন ছবির ব্যাপারে, হিন্দি বাংলা মিক্স করে বলুন। আর আমি বাংলা অত ভালো পারি না, আমি বেঙ্গলি না, বাংলা ফিল্ম করার জন্য আমি বাংলা শিখেছি, স্ক্রিপ্ট নিউজ পেপার পড়তাম আগে। তো মাইন্ড করে নাকি যদি মানে যদি আমার আগে মেরা বেঙ্গলি আগে টুটা ফুটা নিকলে তো কোনো মাইন্ড মত করিয়ে আপনি, সবসে পহলে মানে কেনা চাহা মুঝে ইহা পে আকে বহুত আচ্ছা লাগা, আমি মানে খুব ভালো লাগছে আমাকে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ এখানে ডাকার জন্য। অ্যান্ড সেকেন্ডলি আমি বান্ডির আগে থ্যাংকস বলতে চাই যে আমার
जिन्होंने मुझे इतना मतलब बंगाली में कहते ना जुगनू, जो इतना मेरे को प्यार दिया, मेरे को इतना मेरे को मूवी में लिया, तो मैं सबसे पहले थैंक्स कहना चाहता हूँ पार्टी जाता एंड सारे टीम का जिन्होंने इतना मेहनत किया फिल्म उतारने में। हम लोग लास्ट 2 साल से मेहनत कर रहे हैं मूवी उतारने के लिए, तो पीछे बहुत सारा बार ऐसा हुआ है कि मूवी बंद हो चुका था, सारा होप हम लोग खो चुके थे, बट आ गया है, अभी सेंसर हो चुका है, अभी कुछ दिनों में गाना रिलीज़ हो जाएगा, सारे गाने रिलीज़ हो जाएंगे मूवी के। तो मैं चाहता हूँ आप सभी मूवी देखने ज़रूर जाएं एंड हमें बहुत 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 प्यार करें, बहुत प्यार दें, हम लोग बहुत भूखे हैं आपके प्यार के। तो थैंक यू सो मच। अब अगला शब्द बांधे সবাইকে একটা কথা বলো, আমরা জানি আমরা প্রায় 3 ঘন্টা অপেক্ষা করি আপনাদেরকে, আসলে অনেক দূর থেকে এসে মানে আমরা বুঝতে পারিনি যে এত দূর হবে, তো ওই 3 ঘন্টা কোনো ক্ষমা চাইছি। আর এখানে যখন সিনেমাটা চলবে সবাইকে আসতে হবে, সব ভালোবাসা যায় আমরা, সকলে ভালো থাকবেন, অবশ্যই করতে হবে। স্টোরি যদি বলি আমি বলবো সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে ওর থেকে কথা বলার কথাটা খুব বেটার লাগবে না, কারণ তোমার বলা আমার শুনতে পারবো যে আমারটা ভালো লাগবে স্বাভাবিক। এখন অনেকে একটু কথা বলবে স্টোরি স্টোরি তো পুরোটা বলা যাবে না, গল্প বলে দিলে তো দেখার মজাটাও চলে যাবে, কিন্তু এটাই বলতে পারি এটা হ্যাঁ আপনারা দেখতে যাবেন তো সবাই সবাই আবার শোনা যাচ্ছে না, যাবেন না কি আমাকে ভুলিয়ে দিল এই ছেলেটার সাথে একদম কথা বলে যাই হোক, যাই হোক ত্রিকোণ প্রেমের ব্যাপারে বলেছিলাম আমি, একটা ছেলে দুটো মেয়ে আর অনেক অপেক্ষা সবকিছু, যেমন আপনারা আজকে আমার হাতের জন্য অপেক্ষা করছিলেন তেমনি ওই 3 জনের প্রেম আর অনেক অপেক্ষা, আপনারা দেখবেন যখন আসবেন সব কিছু জানতে পেরেই যাবেন এখানে আসেন জানানোর জন্য, আর আপনাদের খুব ভালো লাগবে, আমাকেও দেখতে পাবেন, আমিও আছি শুরু থেকে শেষ অব্দি একটু একটু মাঝখানে আছি। আর কিছু মনে করছি মালিদা বলছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, তারপর এক্সপেক্ট করিনি আমরা অনেক অনেক সরি বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকটা আমরা জানতাম না কিন্তু খুব ভালো লাগবে সত্যি বলছি অনেকদিন পর, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে এখানে নিয়ে আসার জন্য, দেখা যাবে তো খুব মিষ্টি আর মিষ্টি হাসি আপনার, আর তুমি আমার সব থেকে বড় ভাই, থ্যাংক ইউ তখন ধরে আসে রোলটা নিয়ে ভিডিও করবে বলে, আর আপনার সাথে তোর অপেক্ষা দেখবেন তো আপনারা হ্যাঁ বলছেন না তো অভিষেক বাবুদের পেয়ে আমরা খুবই ধন্য, আমরা আশা করবো আগামী দিনেও ডাকলে যেন আমরা আমাদের কাছে পাই, এই আশা আমরা রাখছি, আপনাদের সবাইকে ধন্যবাদ।
আমাদের অধপাড়ায় আসবার জন্য আগামী দিনে আবার আসবেন, এখানে আমরা আকাঙ্ক্ষিত। নমস্কার। আরেকটা হাত দাও।